নমস্কার, পাঁচমিশালি আহারে আজ আমি মুলোর ঘণ্ট রান্না করব। এই মুলো আমি মোটেই পছন্দ করতাম না ছোটবেলায়, তা আমার মা একদিন এরকম করে মুলোর ঘণ্টটা রান্না করেছেন, এমন করে রান্না করেছে আমি তো বাঁধাকপি বলে খেয়ে নিয়েছি। তারপরে পরে খাওয়ার পর বলছে এটা কী খেলি, তখন বলছে যে এটা মুলোর ঘণ্ট খেলি। আমি তো এই মানে অবাক হয়ে গেছিলাম যে মুলোও কি এরকম করে রান্না করা যায়। তার মার কাছ থেকে আমি শিখে নিয়েছিলাম, আজ উনি নেই, তা খুবই ভালো লাগে এরকমভাবে ঘণ্ট করে। যারা মুলো খান না তাদের যদি এরকম ঘণ্ট করে খাওয়ানো হয় অবশ্যই তারা চেটে পুটে খাবে। তা অবশ্যই রান্নাটা দেখবেন এবং করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেখে নি। গোটা গোটা মুলো নিয়েছি, মুলোগুলোর মাথাগুলো কেটে দেব। এগুলো এবার ছাড়িয়ে নেব। পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম, এইভাবে সবকটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি সবগুলো, এবার এগুলো আমরা কুড়ে নেব। এইটা দিয়ে কুড়ব, তাহলে একটু সরু সরু পড়বে। চাপ দিয়ে কুড়ব। এই যে এইরকম এরকম সরু সরু হবে, বাঁধাকপি কাটার মতন। এভাবে আমি সবগুলো কুড়ে নিই। হয়ে গেছে আমার ঘষা, এরকম ঝিরিঝিরি হবে। চলুন এটা আবার ভাপিয়ে নেব। আমি গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। ভাপিয়ে নিলে গ্যাসও হয় না আর একটা বিচ্ছিরি গন্ধ এটাও থাকে না। অনেকে গন্ধটা পছন্দ করেন না, কিন্তু ভাপিয়ে নিয়ে করবেন মানে কোনো গন্ধ আসবে না, খুব ভালো হয় খেতে। সামান্য একটু নুন দেব, মিনিট দুয়েক ভাপাবো, এরকম ভাপানো হোক। এটা ভাপানো হয়ে গেছে, এটাকে আমি একটা ছাঁকনির ওপর নেব। এই ছাঁকনির ওপর নিয়ে ভালো করে চিপে চিপে জলটা বার করে দেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এরকম করে জলটা বার করে নিতে হবে পুরো। এইভাবে আমি এই গরম জল থেকে ছাঁকনির মধ্যে নিয়ে সবগুলো চিপে তারপর আসছি। এই দেখুন ছেঁকে নিয়েছি সব, এবার রান্না করব। চলুন কীভাবে রান্না করি দেখাই। কড়াইটা আগে থেকে তাতাতে দিয়েছি, তেল দেব, একটু বেশি তেল দেব, মুলোর ঘণ্ট তো একটু তেল লাগে বেশি। এক টেবিল চামচ মতন তেল দিলাম, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম, ছড়িয়ে নিচ্ছি তেলটাকে। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, অল্প জিরে দেব, জিরেটা একটু ব্রাউন কালার হবে। তখন একটা ছোট্ট আলু সেদ্ধ করে নিয়ে আমি ডুমডুম করে কেটে এবার তেলে দেব। আমি এরকম ডুমডুম করে কেটে দিয়েছি, এটা ভেজে নিই। এবার নুন দেব, হলুদ দেব, অল্প নুন দেব, ভাপানোর সময় মুলো ভাপানোর সময় নুন দিয়েছি তার জন্য অল্প দিলাম। একটু হলুদ দেব, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব,
এবার মশলাগুলো দেব, একটু আদা বাটা দেব, ছোট চামচের এক চামচ আদা বাটা দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা বাটা দেবেন। আমি এই কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে পিষে রেখেছিলাম, এক চামচ মতন দিলাম। একটু জিরের গুঁড়ো দেব, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর একটু মটরশুঁটি দেব, অল্প একটু মটরশুঁটি দিলাম। ভালো করে কষিয়ে নিই। এই কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। এইবার আমি হিং দেব, অল্প একটু হিং দেব। হিং দিয়ে একটু নেড়েই মুলোগুলো, ভাপানো মুলোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ভাপানো মুলোগুলো আমি দিয়ে দিলাম, মুলো দিয়ে কষাবো। মুলোগুলো তো ভাপানোই আছে, আমি মটরশুঁটি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দেব, জল দেব না এর মধ্যে। এই দু মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক, গ্যাসটা একদম কমিয়ে দিলাম লো ফ্লেমে। দু মিনিট পর তুলে দেখি কী সুন্দর তেল ছাড়ছে। এবার একটু চিনি দেব, সামান্য একটু ব্যালেন্স করার জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দেব। এক পিঞ্চ চিনি দিলাম, আবার একটু দু মিনিটের জন্য ঢাকা দেব। গ্যাসটা একদম লো ফ্লেমে করা আছে, দু মিনিট পর ঢাকনা খুলছি। মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, এখনকার টাটকা মটরশুঁটি এখন সেদ্ধ হয়েই যায়। এবার আমি গরম মশলা দেব, হাফ চামচেরও কম একটু গরম মশলা দিলাম। আর একটু ঘি দেব, এই মুলোর ঘন্টে ঘিটা খুব ভালো লাগে, এক চামচ ঘি দিলাম। ভালো করে নেড়ে নেব। আমার এই মুলোর ঘন্টের রেসিপিটা আপনারা করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই মুলোর ঘন্টটা। অনেকেই খান না, মনে হবে যেন বাঁধাকপি খাচ্ছেন। মুলোর ঘন্টের মুলোর পাকোড়া খুব ভালো হয়, মুলোর পরোটা ভালো হয়, আমি সব দেখাবো এক এক করে। তাহলে আমার যে চ্যানেলের রেসিপিগুলো আছে ওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আমি গ্যাসটা অফ করে দিই, আবার নতুন রেসিপি নিয়ে আসবো অন্য দিন। ধন্যবাদ।